হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নামস্কার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আবারও আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে রঙিন কাগজ দিয়ে পম্পম বল তৈরি করে দেখাবো। এই বলটি খুবই সহজে তৈরি করা যায়। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পম্পম বল তৈরি করার জন্য আমি একটি রঙিন কাগজকে চার বাজ করে নিয়েছি। তারপর হাতের সাহায্যে কাগজটিকে এভাবে উল্টাপাল্টা করে শুরু থেকে শেষ পর্যন্ত কুচি দিয়ে নিব। এই কাগজটিকে আমাদের এদিকে টিস্যু কালার পেপার নামিয়ে চেনে এই কাগজটি যে কোনো লাইব্রেরি অথবা বইয়ের দোকানেই পাওয়া যাবে। ছোটোবেলায় অনেক দেখতাম যে কোনো স্কুল কলেজে ক্রীড়া প্রতিযোগিতা অথবা খেলাধুলার জন্য খেলাধুলার মাঠ ডেকোরেশন করার জন্য এই কাগজগুলো ব্যবহার করা হতো। লাল, নীল, সবুজ, হলুদ আরও বিভিন্ন রঙের কাগজ দিয়ে খেলার মাঠ সাজানো হতো। তবে দুঃখের বিষয়, শহরের দিকে এগুলো আর এখন দেখা যায় না, কিন্তু কিছু কিছু গ্রামে এখনও এগুলো দেখা যায়, দেখতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমার কাগজটিকে এভাবে কুচি দেওয়া শেষ হলে এটার মাঝখানে আমি একটি রশি দিয়ে বেঁধে নেব। অবশ্যই এখানে কিছুটা মোটা সুতা ব্যবহার করবেন এবং এটাকে ভালোভাবে বেঁধে নেবেন। এখন এটাকে বেঁধে নেওয়ার পর এটা থেকে আমি ফুলের মতো পাপড়ি বের করে নিব। পাপড়িগুলো একটু সাবধানে খুলবেন, না হলে ছিঁড়ে যাবে। অলরেডি আমার একটা ছিঁড়ে গিয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে পাপড়িগুলো ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার পাপড়িগুলো খুলে নেওয়া কমপ্লিট। এখন এটাকে সাইজ করার জন্য আমি কেচি ব্যবহার করছি। আমি কেচি দিয়ে কেটে এটাকে বল আকার দিব। এটাকে ফুল হিসেবে আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন, অথবা বাচ্চাদের খেলনা হিসেবেও ব্যবহার করা যাবে। আমি আপনাদেরকে আরও একটি আইডিয়া দিচ্ছি, এটাকে আরও বড় করে বানিয়ে ছোট বাচ্চাদের দোলনার ওপরে টানিয়ে দিতে পারবেন। এতে সহজেই ছোট বাচ্চারা এটা নিয়ে খেলতে পারবে। তো বন্ধুরা, আমার এত সুন্দর পম্পম বলের জন্য আমি একটি লাইক তো পেতেই পারি। অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এমন আরও নতুন ক্রাফট ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে ভিজিট করে আসবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।